ইসরায়েলের বোমার আঘাতে গাজায় 150 জনের প্রাণহানি। তীব্র জ্বালানি সংকটে গাজার আল আকসা হসপিটাল, মৃত্যুর মুখে রোগীরা। আইসিজের শুনানিতে জেনোসাইডের অ্যাকুইজিশনকে বাতিল করে দিল ইসরায়েল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম। রিসেশনের শঙ্কাকে উড়িয়ে নভেম্বরে যুক্তরাজ্যের ইকোনমিক প্রবৃদ্ধি। যুক্তরাজ্যে তীব্র তুষারপাতের আশঙ্কা, তাপমাত্রা নেমে যেতে পারে -5°C। জাপানের স্পাইস স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল মিৎসুবিশি কোম্পানি। 2500 বছরের পুরনো শহরের সন্ধান মিলল অ্যামাজন জঙ্গলে।